ইংল্যান্ডকে হারাতে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে থাকবে দল। সাইলেন্ট কিলার কি আরো একটাবার হবেন ইংরেজ বধের নায়ক? বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর মিশনে রিয়াদি কি দ্য ম্যান অন মিশন? বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বমঞ্চে টাইগাররা হারিয়েছিল দুইবার, একবার 2011 সালে চট্টগ্রামে, দ্বিতীয়বার 2015 সালে অ্যাডিলেডে। এই দুই জয়ে মাহমুদউল্লাহ রিয়াদ যেন ছিলেন সবার চেয়ে উজ্জ্বল। কাকতালীয় ব্যাপার ধরুন কিংবা পারফরমেন্সের প্রমাণ, সাইলেন্ট কিলারের উপরই ভরসা করবে কি টিম ম্যানেজমেন্ট? 2011 সাল বিশ্বকাপে প্রথমবারের মতো ইংরেজ বধ, দুই উইকেটে সেদিন বাংলাদেশ ম্যাচ জিতেছিল, মাঠে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেইল্যান্ডার শফিউল ইসলামের 24 বলে 24 করার দিন 21 রান করে এক প্রান্ত আগলে রেখেছিলেন সাইলেন্ট কিলার। ম্যাচের লাস্ট উইনিং শটটাও এসেছিল রিয়াদের ব্যাট থেকে, বাউন্ডারি মেরে রিয়াদের সেই ব্যাট উঁচিয়ে ধরা দৃশ্য বাংলাদেশের ক্রিকেটে অনন্য এক মুহূর্ত। বল হাতেও রিয়াদ সেদিন নিয়েছিলেন একটা উইকেট। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারানোর দিন রিয়াদের অবদানটা কতটুকু ছিল তা কারোরই অজানা নয়। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বমঞ্চে বাংলাদেশের দ্বিতীয় জয় এসেছিল 2015 বিশ্বকাপে অ্যাডিলেডের মাঠে। এই জয় এখনো দেশের অনেক ক্রিকেট ভক্তদের কাছে এখন অবধি লাল সবুজদের সেরা জয়। সেই ম্যাচের নায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, 2 ছক্কা ও 7 চারে 103 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিয়াদ। বনে যান বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান। রিয়াদের সেই সেঞ্চুরি, সেই সেলিব্রেশন এখনো মনে দাগ কেটে আছে কোটি বাঙালির হৃদয়ে। সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ছিলেন এই সাইলেন্ট কিলারই। সেই জয়ে রিয়াদের অবদান ছিল সবচেয়ে বেশি, 99 রানে 4 উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছিলেন রিয়াদ, সেটাও আবার দারুণ এক শতকে। বিশ্বকাপে দুইবার ইংল্যান্ডকে হারানোর দিন রিয়াদ ছিলেন দ্য ক্রাইসিস ম্যান, তবে এবার হিসেব চুকানোর পালা। টানা 17 ম্যাচ দলের বাইরে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ ঘরের মাঠে এই ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ খেলে দল থেকে বাদ পড়েছিলেন মিস্টার 30। সেই সিরিজে রিয়াদ রান করেন যথাক্রমে 31, 32 ও 8 রান। দল থেকে বাদ পড়ে রিয়াদ মিস করেছেন এশিয়া কাপও, তবে কঠোর পরিশ্রমে নিজের জায়গা আবারও পেয়েছেন রিয়াদ। সেই ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রত্যাবর্তনের নাম লেখাতে পারবেন তো মাহমুদউল্লাহ রিয়াদ? যাদের বিপক্ষে সিরিজ দিয়েই দল থেকে ছিটকে যেতে হয়েছিল রিয়াদকে, সেই ইংল্যান্ডের উপর এবার চড়াও হবেন তো মিস্টার 30? এই আশাতেই বুক বেঁধে রাখছেন দেশে ক্রিকেট ভক্তরা। 10ই অক্টোবর ইংল্যান্ড বধের মিশন, আবারও কি হবে ইংরেজ বধ? আবারও কি সেই জয়ে রিয়াদ থাকবেন দ্য ক্রাইসিস ম্যান? অনেক হিসেব নিকেশ, অনেক সমীকরণ সামনে। রিয়াদ কি পারবেন রূপকথার মতো প্রত্যাবর্তন করে জানান দিতে? ফুরিয়ে যাননি সাইলেন্ট কিলার, মঞ্চ এবার প্রস্তুত। 22 গজে আবারও বাটলারদের হারাতে সাইলেন্ট কিলারকে দেখাতে হবে বুড়ো হারের ভেলকি। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।